তো শিং মাছের পেট যে ছোট, এই ছোট যদি ও এই পরিমাণ খাবার খায়, ওর পেটে কিন্তু আর জায়গা নাই। এখন এই খাবারটা যখন ফুলে বড় হচ্ছে তখন কি হবে, পেটটা ফুলে বড় হবে? যে আসলে 3 মাস বা 4 মাস হারভেস্ট মানুষ করে কিভাবে? যদি এখন 20 লাইনের পোনা নিয়ে এসে কই যে আমি 1 মাসে 10টাই কেজি নিয়ে আসছি, তাহলে কি হইলো কথাটা? প্রিয় দর্শক, দেশ ও দেশের বাড়ি থেকে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার বিড়িমাসটির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি অবস্থান করছি নাটোর জেলা বড়াইগ্রাম উপজেলা মৌখাড়া বাজারে। টিএম মফিদুল ইসলাম সাহেবের আধুনিক পদ্ধতিতে মাছ চাষ দেখব আমরা। চলুন বন্ধুরা, আমরা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি টিএম মফিদুল ইসলাম সাহেবের আধুনিক পদ্ধতিতে মাছ চাষ কীভাবে করছেন তার বিস্তারিত তথ্য। চলুন বন্ধুরা, আমরা দেখে আসি তার আধুনিক পদ্ধতি মাছ চাষের কিছু অংশ। হলো যে যখন আপনি শুরুতে শুরু করছিলেন, জি, তখন আপনি কত লাইনের মাছ আনছিলেন এটা একটু যদি বলতেন। আচ্ছা আচ্ছা, সুন্দর প্রশ্ন। এটার বিষয়টা হচ্ছে যে ট্যাঙ্কে আমাদের কি পরিমাণ মাছ কিভাবে দেওয়া লাগে এটা একটা জানার ব্যাপার। তা আমি আমার ভুলটাই বলি, যে ভুলটা আগে ছিল কেন লস খাইছি, আমি আমি আমার ভুলটা আগে বলি। আমি মাছ দিয়েছিলাম হচ্ছে 1000 লাইনের, কেজিতে 1000 পিস পোনা। লাইন বলতে বোঝানো হয় 1 কেজিতে কতগুলো পোনা, কতগুলো পোনা। তা আমি 1000 লাইনের পোনা দিয়েছিলাম। তো ওই পোনাটা আমি যে কই মাছ দিয়েছিলাম হচ্ছে 10000 পিস, 10000 লিটারে 10000 পিস। আর তেলাপিয়া মাছ দিয়েছিলাম 7500 পিস, সারদার এগ্রোর মনোসেক্স তেলাপিয়া, ওইটা প্রায় 1200 লাইন ছিল। আচ্ছা, তো এই তো আমি সেই মাছটা দিয়েছিলাম। তো এখন যদি কেউ মাছ দেয় তাহলে সে কী লাইন দিবে? আমি তো বললাম যে একটা ট্যাঙ্কিতে 300 কেজি মাছ উৎপাদন হবে, মাছ দিবে হচ্ছে 6000, অর্থাৎ 20টাই কেজি যদি করি তাহলে 6000 বা 7000, তো এটা কত লাইন দিবে, এটা হচ্ছে আপনার প্রশ্ন। তো লাইন এখানে মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে যে আমরা মাছটা যেহেতু 5 থেকে 7 মাসে ম্যাচিউরড হবে, আমি যে কথাটা বলছি অ্যাডাল্ট হবে, তো আপনি যদি মাছের বয়স আপনি হেঁচারেতি 2 মাস হয়ে যায় তাহলে আপনি কয় মাছ চাষ করবেন? 3 মাস, ব্যাপারটা তো এরম হয়। তা আমি মাছের অ্যাডাল্ট বোঝাইছি মাছের ডিম্বাণু থেকে শুরু করে, মানে মাছ যেদিন রেণুপোনাতে রূপান্তরিত হলো সেদিন থেকে সে 5 মাসে ম্যাচিউরড হয়। এখন আপনি কয় দিনের পোনা নিয়ে সে প্রজেক্টে দিবেন সেটা আপনাকে। এখন আমি এখানে আর একটা জিনিস না বললেই না, অনেকে বলে যে 3 মাসে আমি শিং মাছ হারভেস্টিং করছি। আমার প্রশ্ন এটাই যে আসলে 3 মাস বা 4 মাস হারভেস্ট মানুষ করে কিভাবে, কত লাইনের মাছ দিলে রাইট এদিনে আসবে? আচ্ছা, ওর পোনা যদি ও যদি বড় সাইজ নিয়ে আসে, অর্থাৎ 100 লাইনের পোনা আসে, তো ওই পোনাটা এর আগেই 3 মাস সে বড় হয়েছে, তো ওই 3 মাস তো সে বললো না, ও বলতেছে ওর ট্যাঙ্কেতে। আমি তাহলে যদি তাই করি, তাহলে আমি যদি এখন 20 লাইনের পোনা নিয়ে এসে কই যে আমি 1 মাসে 10টাই কেজি নিয়ে আসছি, তাহলে কি হইলো কথাটা? তাহলে আমাকে বুঝতে হবে যে রেণু পোনা থেকে ওর জীবন কে কত দিনে হয়েছে। আমি আমার ট্যাঙ্কে 3 মাস করছি কিন্তু কত লাইনে সেটা আমাকে বলতে হবে, যে আমি কেজিতে 50টা লাইনে নিয়ে এসে 3 মাস চাষ করার পরে 10টায় নিয়ে আসছি, কথাটা এইভাবে ক্লিয়ার বলতে হবে। আর যদি আমি এটা ক্লিয়ার না বলি তাহলে মিথ্যা বলা হয়ে গেল, ব্যাপারটা এরকম না। তো মূলত আপনি যদি পোনার লাইন কেজিতে 2000+ হয় তাহলে আপনি 5 থেকে 6 মাসে বা 7 মাসে আপনি এই শিংটা হারভেস্টিং করতে পারবেন। এখন যদি আপনার পোনার বয়স ওইদিকে বিগত দিনে 2 মাস হয়ে যায়, অর্থাৎ আপনি 500 লাইনের পোনা নিয়ে আসছেন, তাহলে তো আপনার 4 মাসে হারভেস্টিং হবে, এটাই স্বাভাবিক, ব্যাপারটা এরকম। তো আমরা হারভেস্টিংয়ের সময়কাল বুঝবো হচ্ছে রেণু পোনা থেকে। তাহলে আমাদের এটা জনগণের উদ্দেশ্যে কথাটা সঠিক বলা হবে, জনগণ যারা নতুন আছে তারা বুঝবে। আমার কাছ থেকে জানলেন 3 মাসে কই মাছ বা শিং মাছ বা যে মাছে হোক হারভেস্টিং, তা আপনি তো, আমি তো এই কথা বললাম না যে আমি মাছটা কতদিনের বা কী লাইনে দিয়েছি, যার কারণে আমাকে ক্লিয়ার করতে হবে। তো আমি এই ক্লিয়ারেন্স অবশ্যই আপনাকে দিব। আমার একটা শিং মাছের প্রজেক্ট আছে, আমি আপনাকে শিং মাছের প্রজেক্টে নিয়ে যাচ্ছি, হ্যাঁ, প্রাকৃতিক খাবারগুলো তৈরি করতে হবে। তো প্রাকৃতিক খাবারের মধ্যে কী কী? আমাদের ট্যাঙ্কে জো প্লান্টন, ফ্লাইটোপ্লান্টন, হ্যাপাট্রফিক ব্যাকটেরিয়া, নাইট্রিফাইন ব্যাকটেরিয়া, এই বিষয়গুলো আমাদের ট্যাঙ্কে হওয়া লাগবে। যদি এগুলো আমরা চাষ করতে পারি তাহলে ওই মাছটা আমাদের সুস্থ, প্রাণবন্ধ থাকবে, মাছের খাবারটা কম লাগবে। এবং আমরা যে ফিডগুলো, এই যে বাজারের যে ফিডগুলো আমরা খাওয়াই, এই ফিডগুলো
বিভিন্ন কেমিক্যাল দিয়ে তৈরি হয়। যেমন এর মধ্যে উল্লেখযোগ্য যদি বলি তাহলে শুটকি মাছ, এর মধ্যে কিন্তু মাছ থাকে, সয়াবিন থাকে, খোল সার থাকে, অনেক সময় ইউরিয়া সারও ব্যবহার করা হয়। এই ধরনের অনেক কেমিক্যাল থাকে, এইটার প্রোটিনের মাত্রা থাকে, বিভিন্ন ফিডের বিভিন্ন প্রোটিন থাকে। তো আমি এটা খাওয়ালেই যে আমার মাছ বড় হবে এমন কিন্তু না, এর সঙ্গে আমরা উৎকৃষ্ট কিছু খাওয়াতে পারি। যেমন ধরেন যে আমার এখানে দেখতে পাচ্ছেন, আমি যেহেতু এখানে খাবার দিচ্ছিলাম আপনি দেখছেন যে ফিশ ভিট, এটাই এখানে পানি দেখতে পাচ্ছেন, আমি এটা পানি নিয়ে আসছি। আমি খাবারটা আগে এমনিতে একটু দিয়ে দেখলাম যে কি পরিমাণ খাচ্ছে, তার মানে এরকম খাবে, খাবারের চাহিদা আছে। এখন আমি এটা মাখাবো, এখন আমি খাবারের চাহিদাই বুঝলাম না মাছ খাবে কি না, আমি খাবারটা মাখালে আমার নষ্ট হবে, এই জন্য আমি খাবারটাকে দিই নাই আগে, আমি অল্প করে দিয়ে দেখলাম খাচ্ছে, এখন আমরা এটা দিব। তো এই যে ভিটামিন, এটা হচ্ছে প্রতি কেজি খাবারে 20 গ্রাম, তা আমি একটু বেশি দিই যদিও, এটা প্রতি কেজি খাবারে 20 গ্রাম বলছে। এটা হচ্ছে ফিশ ভিট, এটা কি সব মাছের জন্য প্রযোজ্য? এটা কইশি, মাগুর, পাবদা, গুলশা, মানে ক্যাটফিশ জাতীয় সব মাছই আপনি দিতে পারবেন। এটার দামটাও কম, 250 টাকা কেজি, খুবই সুন্দর ফিশ ভিট। এই যে লেখাই আছে ওজন বৃদ্ধিকারক, তো আমি এটা দেখেন এখন আমি মাখা খাওয়ার দিই, সাথে আপনার সাথে কথা বলি। তো এই যে আমরা এই খাবারটা এইভাবে মাখা কিন্তু আমাদের নিয়মিত খাওয়াতে হবে। আমি কিন্তু এই দেখেন দেখতে পাচ্ছেন যে আমি খাবারটা ভিজিয়ে খাওয়াচ্ছি, এটা কিন্তু একটা গুমুট। খাবারটা যখন আপনি ভিজিয়ে খাওয়াবেন তখন এই যে শিং মাছ, বিশেষ করে শিং মাছের ক্ষেত্রে যদি আপনি খাবারটা ভিজিয়ে খাওয়ান তাহলে এই মাছটা, এই যে খাবারটা এই ভিজার পরে দেখবেন ফুলে উঠবে। তো শিং মাছ যদি শুকনা খাবার খায় তাহলে শিং মাছ, এই মাছ তো পানিতেই আছে, তাহলে মাছের পেটে বা মুখে কিন্তু পানি যাচ্ছে, যার ফলে এই খাবারটা ভিজে ফুলে উঠবে। তো শিং মাছের পেট যে ছোটো, এই ছোটোর যদি ও এই পরিমাণ খাবার খায় ওর পেটে কিন্তু আর জায়গা নাই। এখন এই খাবারটা যখন ফুলে বড় হচ্ছে তখন কী হবে, পেটটা ফুলে বড় হবে, হ্যাঁ, তখন এই মাছটা ভেসে থাকে, মাছের হজম ক্রিয়া ঠিক মতন হয় না, মাছের গ্রোথ বৃদ্ধি হয় না। এই জন্য আমি এখানে দুটো টেকনিক অবলম্বন করছি। প্রথম টেকনিক হচ্ছে আমি এটাতে ভিটামিন প্রয়োগ করলাম, দ্বিতীয় টেকনিক হচ্ছে এই খাবারটা আমি কিন্তু এই ভিটামিনের কারণে খাবারটা ভিজে গেল, এই খাবারটা যখন 2 থেকে 3 মিনিট এইভাবে আমি রেখে দেবো, এটা যখন শুকে যাবে তখন আমি মাছে খাবার দেবো। তো দেখবেন যখন আমি মাছে এই খাবারটা খাবার দেবো মাছ কিন্তু খুব খাবে, যার কারণে আমাদেরকে আসতে হবে যে কীভাবে লাভ করতে পারি। তো লাভ করতে হলে আপনাকে প্রথম যে থিওরিটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে খাদ্য খরচ কমানো, বিদ্যুৎ খরচ কমানো, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে, এবং অতিরিক্ত মেডিসিন ইউজিং বন্ধ করা, বিশেষ করে অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন ধরনের কেমিক্যাল আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন সময়, বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিয়ে থাকি। এখন আমরা কই মাছের খাবার দিব, এটা কই মাছের পরে। তো যেহেতু আমার খাবারটা রেডি হয়ে গেছে আমি কই মাছকে একটু খাবারটা দিই, এবং খাবার দিতে দিতে যে কথাটা বলবো, এই যে আমি খাবারটা দিচ্ছি দেখেন মাছটা কিন্তু অনেক সুন্দর খাচ্ছে। তো আমি এখানে খাবারটা কিন্তু অর্গানিক খাবার বেশি খাওয়াই, সেটা হচ্ছে যে কচুরি পানা দেখতে পাচ্ছেন। তো কচুরি পানা খাওয়ানোর উদ্দেশ্য হচ্ছে আমার এই ফিড খরচে কিন্তু আমার পড়তে হবে না, কারণ আমার এই কই মাছে যে হাপাতের মতন এই যে এতগুলো খাবারগুলো মাছে খায়া কিন্তু শেষ করে ফেলতেছে। তো এত খাবার যদি আমরা দিই তাহলে ফিডের যে দাম 55 থেকে 60 টাকা কেজি এখন ফিড, তো এই 60 টাকা কেজি ফিড খাওয়ায় আমরা মাছ চাষ করে কিন্তু লাভবান হতে পারবো না। আর প্রিয় দর্শক, আমরা ভাইয়ের সাথে শিং মাছ এবং কই মাছ নিয়ে আমরা আরও আলোচনা করব। ঠিক আছে ভাই, আপনার সাথে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আবার কথা বলবো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আমরা ভাইয়ের কাছে আরও বিস্তারিত জানবো অন্য টপিক নিয়ে।